बेस्ड ऑफ বেস্ট অফ বেঙ্গল চ্যাপ্টারটার আমি তোমাদের মানে পড়িয়েছিলাম বাটারফ্লাই বুক থেকে লেসন থ্রি, ঠিক আছে? তো টেস্ট অফ বেঙ্গল চ্যাপ্টারটার প্রথম দিকটা আমি তোমাদের পড়িয়েছিলাম বাটারফ্লাই বুকের লেসন থ্রি, ঠিক আছে? তো ওখানে তোমরা বলেছিলে যে গোগলকে নিয়ে, গোগল রিপু আর গৌরী ওরা ছিল, ওরা ওদের ঠাকুমার বাড়ি গেছিলো, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের বাড়ি গেছিলো, এবং গিয়ে তারা খুব ভালোভাবে সেখানে সময় কাটিয়েছিল, ঠিক আছে? ঘুরতে গেছিল গুগল, ও গুগল গোয়েন টু দেয়ার গ্র্যান্ডফাদার্স, গোয়েন টু হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, অ্যান্ড দে লিভ দেয়ার হ্যাপিলি, গ্র্যান্ডমাদার্স হিজ কাজিনস হাউস। গুগল ওয়েন্ট টু স্পেন্ড হিজ হলিডে ইন হিজ গ্র্যান্ডমাদার্স হাউস, ইন হিজ কাজিনস হাউস, দ্যাট ইজ ইন রিভু রিভু অ্যান্ড গৌরীজ হাউস। রিভু অ্যান্ড গৌরী যেখানে থাকতো, ওর কাজিন ব্রাদার, সেখানেও গুগল গেছিল সময় কাটাতে, ঠিক আছে? তো তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে মানে পড়েছো, ঠিক আছে? ভালোভাবে আমি বলেছি তোমাদেরকে। আর এখানে যে দেখো ওয়ার্ড মিনিংসগুলো আছে, যেমন ডিসেস, অ্যাডাপ্ট, প্রসপেক্ট, এক্সপ্লোরিং, তারপরে ইমেন্সলি, গেস্ট, এন্ডলেস, কোয়াইট, গ্লোয়িং, হাগড, তো এই যে ওয়ার্ড মিনিংসগুলো আছে, এই ওয়ার্ড মিনিংসগুলো তোমরা ভালো করে পড়বে, এই মানেগুলো ভালো করে বুঝবে বাংলায় ওয়ার্ড মিনিংসের মানেগুলো, বিকজ ফ্রম দিস ওয়ার্ড মিনিংস আই উইল গিভ ইউ টু মেক সেন্টেন্সেস, ওকে? আমি বারবার তোমাদেরকে বলছি যে আমি এই ওয়ার্ড মিনিংসগুলো থেকে কিন্তু সেন্টেন্স করতে দেবো এক্সাম টাইমে, ঠিক আছে? সো ইউ রিড দিস ওয়ার্ড মিনিংস ভেরি কেয়ারফুলি সো দ্যাট ইউ ক্যান মেক সেন্টেন্সেস, ওকে? দেন দেয়ার ইজ টিক দ্য কারেক্ট অপশন ইজ দেয়ার আর ইউ উইল ডু দ্যাট অ্যাট অ্যাক্টিভিটি নাম্বার থ্রি, টিক দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ওকে? অ্যাক্টিভিটি থ্রি, দেন আফটার দ্যাট দেয়ার ইজ ট্রু ফলস অ্যাক্টিভিটি ফোর, ওকে? দেন লেটস কন্টিনিউ, দেন উইল লেটস কন্টিনিউ দ্য চ্যাপ্টার টেস্ট অফ বেঙ্গল, ওকে? এরপর দেখো লেটস, আমি এবার কন্টিনিউ করব টেস্ট অফ বেঙ্গল চ্যাপ্টারটা যতটুকু পড়েছিলাম তারপর থেকে। সো ইট ওয়াজ 9:30 PM, দে স্যাট ইন দ্য ওপেন। সো এরপর দেখো নেক্সট পেজে তোমরা যাও, পেজ নাম্বার 40-তে তোমরা খেয়াল করো, দেখো ট্রু ফলস আছে, ভালো করে করবে। এরপর আই উইল কন্টিনিউ টু দ্য স্টোরি টেস্ট অফ বেঙ্গল, ওকে? সো ইট ওয়াজ 9:30 AM, দে স্যাট ইন দ্য ওপেন কার্টিয়ার কোর্টিয়ার ইন দ্য প্রিজেন্ট মর্নিং সানশাইন। সো ইট ওয়াজ 9:30 AM অ্যান্ড গুগল রিভিউ was sat in the open courtyard in the pleasant morning sunshine, okay? Grandma had prepared hot luchis and potato curry for them. Then Gogol was hungry. He found the food very tasty. He was licking his fingers, okay? So after breakfast, the children played in the courtyard. Time passed quickly. It was soon 12 in the afternoon that Grandma was cooking the lunch. Gauri told her that Gogol did not like Bengali food. Grandma smiled. She took all of them into the kitchen. Okay. So, এখানে তাহলে কী লেখা আছে যে ইট ওয়াজ 9:30 AM যখন তারা কাটিয়ার মানে কাটিয়ার মানে তোমাদেরকে বলছি মানে যে বারান্দা যেটাকে আমরা বলে থাকি, তো সেখানে ওরা বসেছিল, বসে মানে সময় কাটাচ্ছিল, এবং প্লিজেন্ট মর্নিং সানশাইন মানে সকালবেলা যখন সূর্য উঠেছে, দেন গ্র্যান্ডমা ওদের জন্য লুচি আর পটেটো কারি বানিয়েছিল, ঠিক আছে? অ্যান্ড গুগল সেই ফুডটা খুব টেস্টি মনে করে, হি ওয়াজ মনে করে বলে ও খেতে চেয়েছিল। আফটার ব্রেকফাস্ট গুগল ওয়াজ প্লেয়িং ইন দ্য কাটিয়ার, দেন ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন, গ্র্যান্ডমা ওয়াজ এগেন কুকিং দ্য লাঞ্চ, অ্যান্ড গৌরী টোল্ড গুগল দ্যাট হি ডিড নট লাইক
গৌরী টোল্ড টু হার গ্র্যান্ডমাদার দ্যাট গোগোল ডিড নট লাইক বেঙ্গলি ফুড বাট গ্র্যান্ডমা স্মাইলড অ্যান্ড হি টুক অল অফ দেম ইন টু দ্য কিচেন ওকে সো গোগোল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং হি ফেল্ট আ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রুহু কারি তাহলে এখানে কি বলছে দেখো যদিও এটা তোমাদের ইংলিশ ক্লাস আই উইল টেল ইউ এভরিথিং ইন ইংলিশ বাট সামটাইমস দ্য ওয়ার্ড মিনিংস আই উইল টেল ইউ ইন বেঙ্গলি ওকে সো হেয়ার ইউ ক্যান ফাইন্ড দ্যাট ভেরি ইজি ইংলিশ ইজ গিভেন হেয়ার ওকে এখানে যে ইংলিশে সেন্টেন্সগুলো লেখা আছে খুব ইজিভাবে লেখা আছে সো ইউ হ্যাভ টু রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দিস সেন্টেন্সেস ওকে সো আই উইল নট টোল্ড ইউ দ্য বেঙ্গলি মিনিং বাট সামটাইমস দ্য রেড কালার ওয়ার্ডস দ্যাট আর গিভেন হেয়ার দ্যাট মিনিংস আই উইল টেল ইন বেঙ্গলি ওকে আদারওয়াইজ আই উইল নট টেল ইন বেঙ্গলি দেখো এখানে লেখা আছে যে হি গোগোল ফেল্ট আ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড হি এট আ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রুহু কারি সো হেয়ার হার্টি মিনস মানে ওর মন ভরে ও কি করলো না বেঙ্গলি ফুড রান্না করা দেখলো এবং সেটা ও মন ভরে ভাত আর রুই মাছের যে কারি হয় সেটা ও খেলো ঠিক আছে তাহলে হার্টির মানে আমি তোমাদেরকে বলে দিলাম মানে মন ভরে খাওয়াটাকে বলে হার্টি ওকে দেন দেয়ার ওয়াজ রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার স্টোরিজ গোগোল এনজয়েড ইটিং পিঁয়াজিস ওনিয়ন পকোড়াস আ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক ওকে সো দেয়ার ওয়াজ রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড অলসো ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যান্ড এট দেয়ার অ্যারাউন্ড দ্য গ্র্যান্ডমা অ্যান্ড দে হার্ড স্টোরিজ ওকে দেন গোগোল এনজয়েড ইটিং পিঁয়াজিস দেন দে এনজয় অ্যান্ড দে ইট পিঁয়াজিস ওকে ওনিয়ন পকোড়া পিঁয়াজি দে ইট অ্যান্ড দে ফেভারিট বেঙ্গলি স্ন্যাক দে অলসো ইট ওকে নাও ইন দ্য নেক্সট Next page you will see that at the family returned in Calcutta in the evening the মানে তারা গোগোল family returned in Calcutta in the evening it had been an unforgettable day for Gogol he was realized one important thing about Bengali food দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার সো এখানে কী বলছে যে আনফরগেটেবল মানে হচ্ছে ও ওখানে মানে আলটিমেটলি তারা কলকাতা ফিরে গেল ওখানে সময় কাটানোর পর গোগোলের ফ্যামিলি এবং তারা তাদের কাছে এই যে সময়গুলো একটা আনফরগেটেবল মানে তারা কোনোদিন ভুলতে পারবে না এটাকে বলে আনফরগেটেবল মানে ধরো কোনো জিনিস আমি কোথাও গেলাম সেখানে আমি ধরো এমন কিছু একটা সময় কাটালাম যে সময়টাকে আমি কোনোদিন ভুলতে পারবো না ঠিক আছে সেই মুহূর্তটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না সেটাকে আমরা বলে থাকি আনফরগেটেবল ঠিক আছে আর কোর্টইয়ার্ড মানে আমি তোমাদের বলে দিলাম যে ওপেন বারান্দা ঘরের যে বারান্দা থাকে বা ওপেন স্পেস থাকে সেটাকে কোর্টইয়ার্ড বলে দেন হাঁটি মানে বলে দিলাম তোমাদেরকে যে মন ভরে কোনো জিনিস খাওয়া বা মন ভরে কোনো আনন্দকে নিজের কাছে নেওয়া সেটাকে বলে হাঁটি আর স্ন্যাক্স মানে জানো যেটা আমরা সন্ধ্যেবেলা যে খাবারটা খাই সেটাকে স্ন্যাক্স বলে ঠিক আছে তো এই যে বেঙ্গলি মিনিংগুলো বলে দিলাম ওয়ার্ডসের সো ইউ হ্যাভ টু নো দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ডস বিকজ ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস উইথ দিস ওয়ার্ডস ওকে দেন দেয়ার ইজ ম্যাচ দ্য কলাম ম্যাচ কলাম এ উইথ বি অ্যাক্টিভিটি নাম্বার ফাইভ ইউ হ্যাভ টু ডু দেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স আর দেয়ার দ্যাট হোয়াট ডিড চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট হোয়াট ডিড গোগোল হ্যাভ ফর লাঞ্চ গোগোল হ্যাভ রুহি কারি অ্যান্ড রাইস ইন লাঞ্চ হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং দ্য চিলড্রেন এনজয় ভেরি মাছ ইন দ্য ইভিনিং
by eating different types of food. Okay, why was the day unforgettable for Gogol? Because they enjoyed there very much in his cousin's house. Gogol enjoyed in his cousin's house very much. So the day that he spent there was unforgettable for Gogol. Because the day that Gogol spent there with his family members in his cousin's house is very enjoyable. আমি আবার বলছি, দেখো, বিকজ দ্য ডে দ্যাট দে স্পেন্ড দ্য গোগোল ফ্যামিলি স্পেন্ড দেয়ার ইন হিজ কাজিনস হাউস ইজ ভেরি এনজয়েবল। ওকে, ফর দ্যাট রিজন দ্য ডে ওয়াজ আনফরগেটেবল ফর গোগোল। ওকে, সো দিস কোশ্চেন্স ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার্স অফ দিস কোশ্চেন্স ইউ উইল ট্রাই টু রাইট দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন্স ফ্রম দ্য স্টোরি আই অ্যাম অলরেডি টোল্ড ইউ দ্য অ্যান্সার্স ইউ উইল লিসেন দ্য ভিডিও ভেরি কেয়ারফুলি দেন ইউ ক্যান গেট দ্য অ্যান্সার্স। ওকে, তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো ট্রাই করবে এবং খুব লেখার চেষ্টা করবে, না পারলে আমি পরে তোমাদেরকে অ্যান্সার্স পাঠিয়ে দেবো, বাট তোমরা আগে চেষ্টা করো, লেখো। আমি অ্যান্সার্স বলে দিয়েছি, দরকার পড়লে ভিডিও শুনে লেখো, ঠিক আছে? এরপরে দেখো পরের পেজে আমি যাচ্ছি, এখানে দেখো আছে, ইউ হ্যাভ টু সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দিস প্যাসেজ। প্রপার নাউন্স ইন নো, ইউ নো প্রপার নাউন্স মানে যেগুলো নেমিং ওয়ার্ডস বা নাম, or the words that is written in capital letters, okay, that is proper noun. So you have to underline or circle that. After that, there you have to write fill in the pronouns in activity number 7b. You have to write the pronouns in the fill in the blanks is there. Pronouns means Robi is a good boy, so he studies in class 4. Like this you have to write, okay? Like Robi is a good boy, he studies in class 4. Like this you have to write the pronouns, okay? Tarpor dekho activity number 7a is there. There is also in these sentences there is also some proper nouns and pronouns are there, okay? In this paragraph there is some proper noun and pronouns are there. You have to find out those words which are proper noun and which are pronouns, and you have to write them in this column. Okay, এখানে কিছু proper noun এবং pronoun এই প্যারাগ্রাফের মধ্যে দেওয়া আছে, তোমাদেরকে খুঁজে বার করে সেটা কলামের মধ্যে লিখতে হবে। Okay, so this all are your homework, you will do in your home. Okay, now there is activity number 9b will do. Okay, no need to do activity in 8b tomader korte hobe na, 9a korte hobe na, activity number 9b will do. Activity number 9b is very important for your exam. Okay, so you will do the 9b, activity number 9b in page number 44. Okay, so here told that suppose you live in a beautiful village, describe the village scene. Dharo tumi ekta village e thako, you have to describe that village scene and its surroundings, its environment in 4 sentences you have to write. Okay, like this, first you have to write the name of the village where you lived. ওকে, প্রথমে তোমাদেরকে ভিলেজের নাম লিখতে হবে, দ্যাট ওয়্যার ইউ লিভড না। দেন ইউ হ্যাভ টু রাইট দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড দ্য সারাউন্ডিংস অফ দ্য ভিলেজ। ওকে, দেন ইউ ক্যান রাইট দ্য অ্যাড্রেস ওয়্যার ইউ লিভ ইন দ্যাট ভিলেজ। ওকে, ফার্স্ট আগেন আই এম টেলিং, ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট অ্যাবাউট দ্য নেম অফ দ্য ভিলেজ,
then you have to write your address, that where in the village you lived, okay? Then the natural beauty and the surroundings of the village where you live, okay? After that you have to write the simple and the peaceful life the people used to lead there in the village, okay? ভিলেজে তারা কীরকম ধরনের লাইফ, পিসফুল লাইফ তারা লিড করে সেটা নিয়ে তোমাদের লিখতে হবে লাস্টে। তার লাস্টে লিখতে হবে, প্রথমে নাম লিখতে হবে ভিলেজের, তুমি কোথায় থাকো সে অ্যাড্রেসটা লিখবে, তারপর তোমার তুমি যে ভিলেজে থাকো সেই ভিলেজের সারাউন্ডিংসটা, এনভায়রনমেন্টটা কেমন সেটা নিয়ে লিখবে, তারপর সেখানে যে মানুষ কী ধরনের মানুষ থাকে, তারা কীভাবে লাইফ লিড করে সেটা নিয়ে তোমরা 4 থেকে 5 সেন্টেন্সেস বা 10 সেন্টেন্সেসও তোমরা লিখতে পারো, ওকে? এই হিন্টসটা দেখে তোমরা হেল্প নিতে পারো, ঠিক আছে? তারপর দেখো আমি তোমাদেরকে বলছি, এই এই প্যারাগ্রাফটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তাই তোমরা করবে, ঠিক আছে? এরপর দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে, দেখো এখানে গল্পটার কন্টিনিউয়েশন আছে যে, লাস্ট সামার ভেকেশন আই ভিজিটেড মাই আঙ্কলস প্লেস অ্যাট শিমুলতলা, আই ওয়াজ বোর ডিউরিং দ্য আফটারনুন, এভরি আফটারনুন মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, বাট আই নেভার গট আ চান্স টু প্লে উইথ দেম, আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার, সো আই ফেল্ট মাই সেলফ টু বি আ সিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট। তাহলে এখানে দেখো স্টোরিটার কন্টিনিউয়েশন আছে আবার, ওখানে কি বললো যে না তারা তাদের গ্র্যান্ডমাদারের ঘর থেকে, কাজিনের ঘর থেকে ফিরে চলে এসেছিলো কলকাতা, এবং কলকাতা আসার পর তাদের কাছে তার যে সময়টা কাটিয়েছিল ওখানে সেটা তাদের কাছে আনফরগেটেবল ছিল, তারা কখনো ভুলতে পারবে না সেই সময়টা, ঠিক আছে? এরপর বলছে যে লাস্ট সামার ভেকেশনে তারা গেছিলো তাদের আঙ্কেলসের হাউসে গেছিলো গোগল, যেটা ছিল শিমুলতলায়, এবং সেখানে সে ভেরি বোর্ড হয়ে গেছিলো আফটারনুন দুপুরবেলায়, অ্যান্ড আফটারনুনে হি ইউজ টু প্লে উইথ হিস ফ্রেন্ডস ফুটবল আর ক্রিকেট, বাট হি নেভার গট চান্স, আই ওয়াজ নট অ্যান হি ইউজ টু প্লে উইথ হিস ফ্রেন্ডস, বাট অ্যাজ হি ওয়াজ নট আ গুড প্লেয়ার, সো হি ফেল্ট হিমসেলফ ভেরি ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট, ঠিক আছে? যেহেতু সে মানে ভালো খেলতে পারে না সেই জন্য সে নিজেকে খুব ইনসিগনিফিকেন্ট বলে মনে করেছিল, মানে মানে মনে করছিল যে আমি কিছুই পারি না, ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে ওটা, মানে নিজেকে নিজের প্রতি কোনো ইম্পর্টেন্স না দেয়া, নিজেকে ভাবা যে আমি কিছুই পারি না, সেটাকে বলে ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে? তো আর বোর মানে জানো বোর ফিল করা, ঠিক আছে? আর ওয়ান তারপরে কি হলো না, ও নিজেকে ও খেলতে পারছিল না ওর আঙ্কেলের বাড়ি গিয়ে, দিয়ে ও খুব বোর ফিল করছিল, তখন একটা মিরাকেল ঘটলো, মিরাকেল মানে একটা মানে ও ভাবেনি সেরকম একটা ঘটনা ঘটলো, ঠিক আছে? কি ঘটলো সেটা আমরা পরে পড়বো। এরপর দেখো অ্যাক্টিভিটি নাম্বার 1 আছে কিছু, দেখো মানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস দেওয়া আছে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, অপশান দেওয়া আছে, সেখান থেকে নিয়ে তোমাদের লিখতে হবে, সো তোমরা এটা ট্রাই করো বাড়িতে লিখো। এরপর দেখো আছে একটা পেজ যে ওয়ান আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড, এরপর দেখো বলছে যে একদিন দুপুরবেলা ওর যে কাজিন সে তাদের ঘরে এসেছিল, মানে গোগলের যে কাজিন, অ্যান্ড সেড উই উইল গো টু বুড়ির ম্যাথ টুডে, আমরা বুড়ির ম্যাথে যাব, উই হ্যাভ আ কাবাডি ম্যাচ দেয়ার, ওকে? সো লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আবার অপোনেন্টস, সো হারি উই মাস্ট বি দেয়ার বাই 4:40, ওকে? তাহলে এখানে কি বলছে না, ও একদিন দুপুরবেলা ওর কাজিনসদের সাথে এ মানে চেয়েছিল বুড়ির মাঠ, বুড়ির মাঠ বলে একটা মাঠ আছে সেখানে তারা বললো ওর কাজিনরা যে আমরা খেলতে যাব, কাবাডি খেলবো আমরা, কারণ লাস্ট ইয়ার মতিগঞ্জের কিছু মানে অপোনেন্টস আছে, কিছু অপোজিট
পার্টি আছে যারা ওদের সাথে খেলে মতিগঞ্জ জায়গায়, অপোনেন্টস মানে ওদের হয়ে অপোজিটে যারা খেলে, কাবাডিতে দুটো গ্রুপ থাকে জানো কিভাবে খেলে, ওদের হয়ে অপোজিটে যারা খেলে তাদেরকে আমরা বলছি অপোনেন্টস এখানে, ঠিক আছে? তো সেই অপোনেন্টস, সেই ওদের হয়ে যারা মানে অপোজিটে খেলছে, সেই অপোনেন্টসরা মানে লাস্ট ইয়ার জিতে গেছিলো, ওর কাজিন ব্রাদার বললো জিতে গেছিলো, তো বললো যে তাহলে চলো এবার আমরা মানে 4টে বাজবে তার আগে চলে যাই, তাহলে আমরা আমরা জিতে যাবো, ওরা জিততে পারবে না, ঠিক আছে? বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, আই ওয়াজ অ্যাংজিয়াস, আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, ও দ্যাটস ফাইন দেন, আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ। তখন ও কি বললো যে তো কাজিন বাজারদের যে তোমরা যাও, তোরা যা, আমি চেয়ে কি করবো, আমার তো মানে ও রেগে গেল, আমার তো ভালো লাগছে না, ঠিক আছে? তখন ওর কাজিন বাদার বললো কেন, তুই ওখানে গিয়ে দেখবি আমাদেরকে, তুই আমাদের সাপোর্ট করবি, ইউ উইল বি আবার সাপোর্টার, ওকে? সো তখন গোগল ভাবলো যে তাহলে দ্যাটস ফাইন, আই উইল বি গ্রেট রিলিফ, ওকে? দেন দেয়ার ওয়াজ অলরেডি আ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, আই কোয়াইটলি টুক আ প্লেস অ্যামং দ্য ক্রাউড, অল অফ এ সাডেন মাই কাজিন কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি, হে হোয়াটস রং আই আস্কড, নাসির'স মাদার ইজ ইল, হি হ্যাজেন্ট কাম, সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস। হঠাৎ করে কি হলো না, এখানটা আমি পড়েছি, দেখো ইংলিশটা বোঝো, বলছে বুড়ির মাঠে প্রচুর ক্রাউড ছিল, তো হিজ কাজিন ইন গোগল ওয়াজ সিট ইন দ্য ক্রাউড, উইথ ইন দ্য ক্রাউড অ্যান্ড ইউ ইউজ টু সি দেয়ার গেম দে ওয়ার প্লেয়িং, ওকে? বাট কি হলো না, তারা যে খেলাটা খেলছিল ওর কাজিন ব্রাদাররা, গোগল সেটা দেখছিল, হঠাৎ করে ওর কাজিন ব্রাদার একজন এসে ওর হাতটা ধরল, কাজিন ব্রাদার যারা খেলছিল এসে ওর হাতটা ধরল, ধরে বললো হোয়াটস ধরলো, তখন গোগল বললো হোয়াটস রং, কী হয়েছে? তখন ও ওর কাজিন ব্রাদার বলল যে নাসির'স মাদারের খুব জ্বর, নাসির বলে ওদের একজনের দলের মধ্যে একজন কেউ আছে যার খুব জ্বর, ও আসতে পারেনি, সো তোকে খেলতে হবে ওর হয়ে, ঠিক আছে? ইউ উইল হ্যাভ টু প্লে এ ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস অন বিহাফ অফ হিম, ওকে? নাও ইন দ্য নেক্সট পেজ ইউ উইল সি দ্যাট দেয়ার ইজ এগেন কন্টিনিউশন অফ দ্য স্টোরি, যে ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস ইউ আর ভেরি মাচ অন এ হাই, উই ক্ল্যাপ উই শাউটেড, বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ভেরি ওয়েল, ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, আওয়ার সাপোর্টার্স ওয়ার ক্লোজ লুজিং দেয়ার হোপ, আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং, দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, আই টুক আ ডিপ ব্রেথ অ্যান্ড মারমার্ড কাবাডি কাবাডি, আই মুভড ইন টু দেয়ার পার্ট অফ দি গ্রাউন্ড, অ্যাজ এক্সপেক্টেড দে কট মি ইজিলি, আই ট্রাই টু জাম্প বাট ফেল অন দ্য গ্রাউন্ড, অল অফ দেম পাইল্ড আপ অন মি, আই কুডন্ট মুভ, আই ফেল হেল্পলেস, আফটার দ্যাট মুমেন্ট আই ফেল্ট আ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, আই হ্যাড নেভার এক্সপেরিয়েন্স সাচ আ পেইনফুল বাইট বিফোর, ইট ওয়াজ মাস্ট বি অ্যান অ্যান্ট, আই থট টু সেভ মাই সেলফ ফ্রম মোর বাইটস আই গেভ আ জার, উফস মাই অপোনেন্ট ডিডন্ট এক্সপেক্ট সাচ আ জার ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, ওকে? তাহলে এখানে দেখো খুব ইজি ইংলিশ লেখা আছে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ইংলিশ ভেরি ইজিলি, তাও আমি তোমাদেরকে বেঙ্গলিটা বলে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে যে গোগল যখন খেলতে গেল তখন কি হলো না, তোমরা এর আগের পার্টে পড়লে যে গোগল খেলতে গেল, গোগল যখন খেলতে গেল তখন ওরা খুব ভালো জিতছিল, ওরা ক্ল্যাপ করছিল, সবাই
খুব চেঁচা ছিল, ওরা খেজিত ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো, মতিগঞ্জ টিম মানে ওদের যে অপোনেন্ট এন্ড অপোজিটে যারা ছিল, মতিগঞ্জ টিম ক্লোজ টু ভিক্টরি, ওরা ওরা জিততে লেগে গেল তখন, ঠিক আছে। হঠাৎ করে ওরা মতিগঞ্জ টিম যাদের ওর ওর সাপোর্টার যারা ছিল, ওর সাপোর্টার ওর অপোনেন্টস যারা ছিল, ওরা জিততে লেগে গেল, ঠিক আছে। আর আমাদের ওদের যে সাপোর্টার যারা ছিল, ওদের দলে যারা ছিল, গোগলের দলে যারা ছিল, তারা কি হলো না, জিততে পারলো না, তারা আস্তে আস্তে হারতে লাগলো, ঠিক আছে। এবং গোগলই ছিল একজন প্লেয়ার যে এই জায়গাটা চেষ্টা করছিল, এবং ও বললো যে আমি এবার লাস্ট, যে আমি ওদের হয়ে আমাদের গ্রুপ হয়ে খেলবো, কাবাডি কাবাডি বলে ও খেলতে নামলো, ঠিক আছে। এবং ও এক্সপেক্ট করলো যে ও জিততে পারবে, বাট আলটিমেটলি কি হলো না, মতিগঞ্জ টিম ওদের ধরে ফেললো, গোগলকে ধরে ফেললো, ঠিক আছে। এ কিন্তু গোগল মানে ওদের কাছ থেকে হাত ছাড়িয়ে বেরোতে চাইছিল, বাট পারলো না, কিন্তু মাটিতে পড়ে গেল। তখন সবাই মিলে ওর গায়ের ওপর গিয়ে পড়লো, ওর অপোনেন্টসরা সবাই মিলে গোগলের গায়ের ওপর গিয়ে পড়লো, এবং পাইল্ড মানে তারা একসাথে মানে এমনভাবে গায়ের ওপর এসে পড়লো যে মানে ও সরতে পারছিল না। পাইল্ড মানে আই ফেল হেল্পলেস, তখন গোগল খুব হেল্পলেস মনে করছিল। অ্যাট দ্যাট টাইম ও হঠাৎ করে একটা পিঁপড়ে ওকে সিভিয়ার বাইট মানে প্রচুর জোরে কামড়ে দিল, সিভিয়ার মানে প্রচুর জোরে কামড়ে দেওয়া, এবং কামড়ে দেওয়াতে ও তখন নিজেকে বাঁচানোর জন্য ও ও একটা বড় একটা জার্ক দিল, ঝেড়ে উঠলো, যেটার জন্য অপোনেন্টসরা বুঝতে পারলো না যে ওরকম একটা প্লেয়ার যে খেলতেই পারে না, ডিফিটেড মানে যে খেলতেই পারে না, সে কিভাবে আমাদেরকে এত বড় একটা ধাক্কা দিল, ঠিক আছে। তো এই অবধি এখানে গল্পটা আছে। এরপর দেখো আছে যে আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, সাডেনলি আই হার্ড আ হিউজ শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স, থ্রি চিয়ার্স ফর আপু, হি ফি ফুরে, মাই কাজিন শাউটেড আপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস, দে আর অল আউট, আই ওয়াজ সারপ্রাইজড, ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য অ্যাট। হঠাৎ করে কি হলো না, সাডেনলি ও কি দেখলো যে ও সবাই চেঁচাচ্ছে, ওর সাপোর্টার্সরা যারা ছিল, গোগলের সাপোর্টার্স যারা ছিল, সবাই চেঁচাচ্ছে। তখন ও ঘাবড়ে গেল গোগল, যে সবাই বলে উঠল থ্রি চেয়ার্স আপু আপু হিপি পুরে বলে উঠল। তখন মা ওর যে কাজিন, সে একজন আপু বলেছিল, ও সে বলল যে আমার আমি যে জোরে লাফিয়েছি, তো আমার জন্যই ম্যাচটা জিতে গেছে, দে অল আর আউট, বাকিরা ওর অপোনেন্টসরা হেরে গেছে, এটাও বলল। আই ওয়াজ সারপ্রাইজড এটা শুনে গোগল খুব মানে অবাক হয়ে গেল। তখন ও বলল যে আপুই আপু বলে গোগলকে ওরা ডাকতো, তো আপু বলে আপুর জন্য আমরা ম্যাচটা জিতে গেছি, আপুই খুব জোর ঝাঁপিয়েছিল, তার জন্য আমরা ম্যাচটা জিতে গেছি, ঠিক আছে। তো তখন ভাবলো মনে মনে যে কি হলো, কি ম্যাজিক হলো, আমি জিতেছি না আমাকে অ্যান্ট কামড়ে দিয়েছে বলে অ্যান্টের জন্য আমি জিতেছি, ও সেটা মনে মনে ভাবতে লাগলো, ঠিক আছে। এই অবধি গল্প লেখা আছে। Hey, this is the end of the story. So you read the story very carefully. You listen the video first. Okay, video to tumra bhalo kore shunbe. Video na shunle tumra porikha dite parbe na, video ta shunbe. Then dekho kichu words dewa ache. Words er meaning gulo Bengali meaning gulo bujhe next sentences korbe. Thik ache? Okay. ব্যাস এই অবধি তোমাদের থাকলো ও হোম টাস্ক, বাড়িতে ভালো করে ভিডিও শুনবে, বারবার বলছি, আর যা যা হোম টাস্ক দিয়েছি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, শুনে সেই হোম টাস্কগুলো করবে, ঠিক আছে।